ইউক্রেন ইস্যুতে আমেরিকার পর সবথেকে বেশি কাপঝাপ করেছে ব্রিটেন, যেন রাশিয়ার সাথে যুদ্ধে প্রস্তুত তারা। আমেরিকার প্রায় সব যুদ্ধেই প্রধান সহযোগী হিসেবে থাকে ব্রিটেন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ায় বিশ্ব রাজনীতিতে নতুন করে তাদের অবস্থান তৈরি করছে। দীর্ঘদিনের মিত্র ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে অভিযোগ করেছে, ব্রিটেন তাদের পিঠে ছুরি মেরে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সাথে সামরিক চুক্তি করেছে। ব্রিটেন ইউক্রেন ইস্যুতেও ফ্রান্স এবং জার্মানি সহ ইউরোপের অনেকগুলো দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। একই সাথে সামরিক বাজেট এবং সামরিক শক্তিও বাড়াচ্ছে ব্রিটেন। আমাদের আজকের ভিডিওটিতে ব্রিটেনের বর্তমান সামরিক শক্তি তুলে ধরব। তাহলে চলুন বিশ্বের সবথেকে চালাক এবং সুবিধাবাদী জাতির সামরিক সক্ষমতা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ব্রিটেন ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য নামেও পরিচিত। ব্রিটেন ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং পশ্চিমে অবস্থিত একটি রাষ্ট্র। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড এই চারটি অঞ্চল নিয়ে ব্রিটেন নামক রাষ্ট্রটি গঠিত। ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ এবং প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রিটেনের সবথেকে বেশি ক্ষমতার অধিকারী তাদের পার্লামেন্ট। ব্রিটেনের আয়তন 242,000 বর্গ কিলোমিটারের কিছুটা বেশি এবং জনসংখ্যা 6,70,00,000। অর্থনীতিতে ব্রিটেনের অবস্থান বিশ্বে পঞ্চম। আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটেন খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একটি ব্রিটেন। অর্থাৎ বিশ্ব রাজনীতিতে রাশিয়া, আমেরিকা কিংবা চীনের সমান আইনি ক্ষমতা আছে ব্রিটেনের। ব্রিটেন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। তবে ব্রিটেন কেবল সাগরে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। অর্থাৎ ব্রিটেন সারা বিশ্বে সাবমেরিনের মাধ্যমে সাগরে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রাখলেও নিজেদের ভূমিকে নিরাপদ রেখেছে। ব্রিটিশ রাজ্যের চালাক এবং সুবিধাবাদী তার প্রমাণ সর্বদাই স্পষ্ট হয়। ব্রিটেন ন্যাটোর সব থেকে প্রভাবশালী দেশগুলোর একটি। ন্যাটোর কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমেরিকার পরপরই ব্রিটেনের প্রভাব সবথেকে বেশি বলেই বিবেচিত হয়। মূল ভূখণ্ড ছাড়াও ব্রিটেন গোটা পৃথিবী জুড়ে অনেক ছোট ছোট দ্বীপ দখল করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বানিয়েছে। বিশেষ করে স্পেনের পাশে জিব্রাল্টার এবং আর্জেন্টিনার পাশে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে থাকা ঘাঁটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই বিশ্ব রাজনীতিতে ব্রিটেনের সামরিক শক্তিও গুরুত্বপূর্ণ। ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের পাশাপাশি কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশের সামরিক বাহিনীরও প্রধান তিনি। গ্লোবাল ফায়ারপাওয়ার 2022 সালের র্যাঙ্কিংয়ে ব্রিটেনের অবস্থান 8 নম্বরে। এই র্যাঙ্কিং অনুযায়ী ফ্রান্স, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এই দেশগুলো থেকেও ব্রিটেন পিছিয়ে আছে। 2022 সালে ব্রিটেনের সামরিক বাজেট বরাদ্দ করেছে $68 বিলিয়ন। এটা ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। বর্তমানে আমেরিকা, চীন এবং রাশিয়া পর ব্রিটেনের সামরিক বাজেট সব থেকে বড়। ব্রিটেন অস্ত্র তৈরিতেও বিশ্বে প্রথম সারিতে অবস্থান করছে। রোলস রয়েস এবং বিএই সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ব্রিটেনের। ব্রিটেন একমাত্র দেশ যাদের প্রযুক্তি আমেরিকাও আমদানি করে। বর্তমানে ব্রিটেনের কাছে সৈন্য আছে 2 লাখের মতো, আর রিজার্ভ সৈন্য আছে মাত্র 37,000। যদিও বুদ্ধির জোরে অল্প সৈন্য নিয়েও অর্ধেক পৃথিবী দখল করেছিল ব্রিটিশরা, ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো ব্রিটেনেরও ট্যাঙ্ক বহর খুবই ছোট। ব্রিটেনের কাছে বর্তমানে মোট ট্যাঙ্ক আছে 227টি। সবগুলো ট্যাঙ্ক তাদের নিজেদের তৈরি চ্যালেঞ্জার 2। ওমান বাদে কারো কাছে ট্যাঙ্কগুলো বিক্রি করেনি ব্রিটেন।
তবে ব্রিটেনের কাছে অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে 5,500, আর্টিলারি এবং রকেট প্রজেক্টার্স আছে 250-এর উপরে। ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান তৈরির অন্যতম প্রধান কারিগর ব্রিটেন। ব্রিটেনের কাছে 157টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান আছে, এছাড়াও 18টি F-35 যুদ্ধবিমান আছে ব্রিটেনের কাছে। ব্রিটিশ নৌবাহিনীও এই যুদ্ধবিমান ব্যবহার করে। ব্রিটেনের কাছে 70টির উপরে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার আছে, এছাড়াও আমেরিকার কুখ্যাত MQ-9 কম্ব্যাট ড্রোন আছে। ব্রিটিশ নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী যুদ্ধ জাহাজ আছে, এগুলোর প্রতিটি 36টি পর্যন্ত F-35 যুদ্ধবিমান বহন করতে পারে। তবে ব্রিটেনের কাছে এখনও পর্যাপ্ত F-35 যুদ্ধবিমান নেই। ব্রিটেনের কাছে ভয়ঙ্কর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আছে 6টি, আর ফ্রিকি যুদ্ধ জাহাজ আছে 12টি। ব্রিটেনের কাছে কোনো কর্ভেট যুদ্ধ জাহাজ নেই। ব্রিটেনের কাছে 11টি সাবমেরিন আছে, এর মধ্যে 4টি সাবমেরিন পারমাণবিক হামলার জন্য ব্যালিস্টিক মিসাইল বহন করে, এগুলোকে বলা হয় ভ্যানগার্ড ক্লাস সাবমেরিন। প্রতিটি সাবমেরিনে 16টি করে ট্রাইডেন্ট 2 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যেগুলো 12,000 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারে। এক একটি মিসাইল হিরোশিমায় ফেলা বোমার থেকেও অনেক গুণ বেশি ধ্বংসাত্মক। তবে এই মিসাইলগুলো ব্রিটেনের নিজেদের তৈরি নয়, এগুলো আমেরিকার তৈরি। প্রতিটি মিসাইল $30 মিলিয়ন মূল্যে কিনে থাকে ব্রিটেন। বিশ্বে এটাই একমাত্র পারমাণবিক হামলায় সক্ষম কোনো অস্ত্র বিক্রির ঘটনা। আমেরিকার তৈরি অস্ত্রের উপর নির্ভর করায় ব্রিটেনের সংসদে এ নিয়ে বিতর্ক রয়েছে। এই মিসাইলগুলো ছাড়া ব্রিটেনের কাছে পারমাণবিক হামলার জন্য আর কোনো অস্ত্র নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকার প্রায় সব যুদ্ধেই ব্রিটেন সহযোগীর ভূমিকায় ছিল। ইউক্রেন ইস্যুতেও দেখা যাচ্ছে আমেরিকার সাথে গলা মিলিয়ে ব্রিটেন রাশিয়াকে হুমকি ধামকি দিচ্ছে। আবার দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে আমেরিকাকে সঙ্গ দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ব্রিটেন। প্রিয় দর্শক, রাশিয়ার সাথে সংঘাত শুরু হলে ব্রিটেনের অবস্থা কেমন হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইউরোপের অন্যান্য দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে জানতে ইউরোপের অন্যান্য দেশগুলোর সামরিক বাহিনীর উপর আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।